প্রতি বছরের ন্যায় এবছরও ইতালির মিলান সহ পার্শ্ববর্তী বিভিন্ন শহরে অস্থায়ী মন্দিরে চলতে সনাতন ধর্মের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। মিলানের দুটি পূজা মণ্ডপে প্রবাসী ভক্তদের আগমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে এই পূজা উৎসব। অষ্টমী নবমী শেষে আগামীকাল দশমীর মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। পূজা মণ্ডপে সর্বস্তরের পূজারীদের সমন্বয়ে ডাক, শঙ্খ, কাঁসা আর উলুধ্বনিতে চারপাশ মুখরিত করে আহ্বান জানানো হয় সকল অশুভ ধমনে দুর্গতি নাশিনী দেবী মা দুর্গাকে। অতি লোভে জগৎ আজ বিভাজিত, চারিদিকে শুধু হানাহানি ও মানুষে মানুষে হিংসাত্মক মনোভাব। এমন অসরীয় শক্তিকে জয় করতে মা দুর্গার আগমন বলে বিশ্বাস সকলের। পূজায় আসা বেশ কয়েকজন ভক্ত জানান, সার্বজনীন এই পুজোতে এসে দেবীর আরাধনা করতে পেরে ভীষণ ভালো লেগেছে। ভক্তকুলের আশা মা দুর্গার আশীর্বাদ জগৎ হবে প্রেম ও শান্তিময়। পূজাতে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে আরও ছিল শান্তি জল গ্রহণ, আরতি, নবপত্রিকা, অভিবাস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাজমুল হোসেন, মিলান, ইতালি। মতিঝিল থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বুয়েটের ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টদের যত্নের ছোঁয়ায় সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা নিয়ে নির্মিত হচ্ছে শাপলা সিটি লিমিটেড প্রকল্পটি। ফ্ল্যাট হস্তান্তরের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে, আপনার ফ্ল্যাটটি আজই বুক করুন।